আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে 11 ফেব্রুয়ারি 2023 সাল। তা প্রিয় দর্শক, রড সিমেন্টের বাজারে কিন্তু আগুন। তা রড সিমেন্টের দাম কিন্তু অনেক বেড়ে গিয়েছে। তা বর্তমান বাজারে রড সিমেন্টের দামটা কেমন আছে সেটা জানতে পারবেন। প্রিয় দর্শক, একটা কথা বলতেছিলাম, সেটা হচ্ছে এখন বর্তমানে রড সিমেন্টের দাম কিন্তু বেড়ে ব্যবসায়িকদেরও সমস্যা হচ্ছে, প্লাস যারা ক্রেতা তাদেরও সমস্যা হচ্ছে। তা এই দামটা বাড়ার কারণে অনেক মানুষ আছে বাড়িঘর করতে পারতেছে না। এখন সবার দিক থেকে দেখা লাগবে, যারা ব্যবসায়ী আছে তাদেরও কিন্তু এই রড আনতে অনেক টাকা লাগতেছে। আবার এখন যারা আপনার রিক্সা চালক আছে, যারা এই রডগুলো টানে, ক্রেতা যদি রড কিনে থাকে সেক্ষেত্রে তারা কিন্তু দিয়ে আসে, যদি বিক্রি না হয় তাহলে কিন্তু তাদের কিন্তু চাকা ঘুরবে না, আর চাকা যদি না ঘুরে তাদেরও কিন্তু সমস্যায় পড়ে, তাদের সংসার চালাইতে পারতেছে না, এরকম ঘটনাও আমি শুনেছি। তা বর্তমান বাজারে রড সিমেন্টের দামটা কত আছে সেটা জানতে পারবেন। তা আমি আপনাদের একটু বলতেছি, সে পর্যন্ত আমার সাথেই থাকুন। সেটা হচ্ছে বর্তমানে আমি যেখানে আছি ঢাকার রেটটা আমি আপনাদের জানাবো। তা বর্তমানে 7 রিং যে সিমেন্ট আছে সেটার দাম হচ্ছে 540 টাকা পার বস্তা। তারপরে সাহা স্পেশাল হচ্ছে 530 টাকা পার বস্তা। তারপরে হচ্ছে 7 হর্স হচ্ছে 520 টাকা, আর স্ক্যান সিমেন্ট 570 টাকা। তারপর হচ্ছে ফ্রেশ হচ্ছে 520 টাকা। আর বিএসআরএম এখন হচ্ছে জানাবো রডের দাম, বিএসআরএম রডের দাম 98,500 টাকা। তারপর হচ্ছে একেএস 97,500 টাকা। তারপর সীমা হচ্ছে 96,500 টাকা। আর সিএসআরএম রডটা হচ্ছে যাচ্ছে 95,000 টাকা। আর এই রেটটা হচ্ছে ঢাকা ডিভিশনের মধ্যে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।